তোরা আউট হলে নো বল ডাকিস, ডাউট হলে ক্যাচ, মনে পড়লে নিঃস্ব লাগে বিশ্বকাপের ম্যাচ। বিশ্ববাসী সবাই জানে পুকুর চুরির গল্প, দিনের আলোর ডাকাতিও তার তুলনায় অল্প, তাই 11 জন কবি মিলে লিখলো মহাকাব্য, জ্বালাময়ী সেই কবিতায় পড়ল যে অভব্য। ভোরে দিবানির গল্পটাও নয় যে আনকোরা, 2004-এ মাশরাফির সে অগ্নি গোলক ছোড়া, 7 সালের বিশ্বকাপের ঐতিহাসিক জয়ে হট ফেভারিট হটিয়ে জন্ম দিয়েছি বিস্ময়ে। 12 সালের এশিয়া কাপেও করেছিলাম কাবু, 12 বার হেরে গিয়েও লজ্জা হয় না তবু। প্রথম ম্যাচে তামিম সৌম্যর 10 ওভারে 80, নান্দনিকেই জুটি নিল 100টা রান 86। এরপর সাকিবার 26 বিচক্ষণ ব্যাটে শেষ অবধি রানটা নিল 307। 5 ডিসমিসালে মুশি আগলে রাখলো খুঁটি, ডেবুট্যান্ট মোস্তাফিজ ধরলো চেপে টুটি, ধোনির আতে লাগলো ঘা, দিল কোনোই দিয়ে ঝাঁকা, দেখতে যাকে না পারি তার চলন নাকি বাঁকা, ধাক্কা খেয়ে মাঠের বাইরে গেল মুস্তাফিজ, বাঘের দেশের ছেলে সে বোঝুনি কি চিজ। ফিরে এসে আবার তার দুর্দান্ত কাটার, 5 জনকে পথ দেখালো প্যাভিলিয়নে হাঁটার, 80 রানে হেরে গিয়ে ভারত পরের ম্যাচে, 200 রানেই প্যাকেট যেন ঠুঙ্গা বনে গেছে। মুস্তাফিজ নিল এবার গুনে গুনে 6টা, ভারতের আকাশে দুর্যোগের ঘন ঘটা, সাকিবের 50-তে রইল না সংশয়, 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ হলো জয়। হেরে তেরে বুধ হয়ে বলিস তোরা সেরা, সেবাককে আজ প্রশ্ন করি অর্ডিনারি কারা, নভজত বলেছে আজ হে ধরা হও দ্বিধা, কিংবা পিছে রকেট বেঁধে নভতে যাও সিধা, মন্দির আর কাছে তে আজ একটাই দাবি রে, নাচ মেরে ময়না তুই পয়সা পাবি রে। বাংলা ওয়াশে করতে করতে আমরা যে আজ ক্লান্ত, সান্ত্বনার জয়টা না পেলে ভারত যে খুব কান্ত, শেষ ম্যাচে ফাও জয় নিয়ে ফিরলো তারা বাড়ি, তবু কোহলি থেকে আনুষ্কা সববারই মুখ হাড়ি, বয়কটের মাথায় হাত দাও চটাং চটাং কথা, পা পড়ে না মাটিতে তার ওরাং ওটাং ওটা। পরের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার আগমন, সুখ স্মৃতি কেবল 2007-এর অঘটন, প্রথম ম্যাচে 8 উইকেটে হারলো বাংলাদেশ, হতাশ সমর্থকের কণ্ঠে আবারও হাপিত দেশ, নিন্দুকেরা বলল বাঘের এটাই আসল রূপ, আর কটা দিন সবুর কর বনে যাবে চুপ। দুর্দান্ত মাশরাফি সেজে তুলনার অতীত, কাপ্তানের হুঙ্কারে বাঘেরা ফিরে পেল সম্বিত, বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জে আফ্রিকা খায় খাবি, সব অস্ত্র উঠলো ফুসে এবার কোথায় পালাবি। মুস্তাফিজ নাসির নিল 3-2 গুণে 6, 2টি নিয়ে রুবেল বলল আজকে হবে জয়, 160 করলে পরে চিন্তিত আমলা, রান করেছিস বিলোপার খেলাটা সামলা, বললে কি ভাই সামলানো যায় বাঘ কুমার সৌম্য, 88-টি রান করলো অদম্য, ফিরে এসেই করলো 50 বিশ্বকাপের মজনু, মিডল অর্ডারের খুঁটি রিয়াল ধৈর্য সহিষ্ণু, 20 ওভার হাতে রেখেই এলো সহজ জয়, সিরিজে এলো সমতা এবার যে কি হয়। শেষ ম্যাচে টাইগারেরা আবার পারলো ছাপি, 200তম উইকেট পেলো সাকিব আর মাশরাফি, আমলা প্লেসিস মিলার রসউ কিংবা ডুমিনি, ওদের নিয়ে বাঘেরা যেন খেললো চিনি মিনি, সবাই মিলে টার্গেট দিল 170 রান, তামিম সৌম্য বুঝিয়ে দিল ব্যাটিং কেমন ফান, 150 রানের জুটি এলো নয়নাভিরাম শটে, 90 করে বোঝালো সরকার সে ভয়ানক বটে, 60 করে তামিম ইকবাল রইল নট আউট, দেশ সেরা ওপেনার তুমি নেই যে এতে ডাউট,
নয় উইকেটে পেলাম মোরা ঐতিহাসিক জয়। বাঘেদের সামনে এখন কেউ অজেয় নয়, আমাদের আছে নাম্বার ওয়ান সাকিব আল হাসান, অধিনায়ক মাশরাফি বাংলা অন্তপ্রাণ, রিয়াদ মুশি সৌম্য নাসির আনামুল সাব্বির, রুবেল তাসকিন মুস্তাফি সব অকুত হইবীর, হারো কিংবা যেত সোনাও বিশ্বকে গর্জন, একই সূত্রে গাঁথুমালা আনো অজস্র অর্জন।